কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে কে যেন আবির ছড়িয়ে দিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস ওয়ার্ল্ড। দেখো সকালবেলাটা কত সুন্দর, কত রোদ উঠেছে। এই রোদ্রুর ওঠাতে আমি দরজা খুলে বাইরে চলে এসেছি, একদম ঘরের বাইরে। ভাবলাম সকালবেলার দৃশ্যটা তোমাদের দেখায় যে কী সুন্দর, সকালবেলা 8টার সকালে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো এক গাছ ফুল ফুটেছে, সেটাও দেখালাম। চলো আজকে ব্রেকফাস্টটা বানাই। দেখো এই যে সকালে চলে এসেছি কিচেনে, এখন ব্রেকফাস্ট বানাবো। এই যে এই দুটো দেখে তোমরা বুঝতেই পারছো, এই দুটো অ্যাভোকাডো। এই অ্যাভোকাডো দিয়েই আমি ব্রেকফাস্ট বানাবো। তো দেখো অ্যাভোকাডোগুলো খুলে নিয়েছি, কেটে নিয়ে মাঝখানের অংশটা নিয়েছি, এর শাঁসটা। এতে পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর আমি এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো। আজকে ব্রেকফাস্ট স্যান্ডউইচ আর চা হবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের একটা কথা বলি, আমার চ্যানেল সবাই দেখছো, খুব ভালো লাগছে, অনেকে কমেন্টস করছো, সেটাও খুব ভালো লাগছে, অনেকে অনেক কিছু জানতে চেয়েছো, আমি ধীরে ধীরে সবাইকে অ্যান্সার দেব। আর একটা কথা বলি, আমি ভিউ পাচ্ছি কিন্তু লাইক পাচ্ছি না। কমেন্টস অনেকে করছো কিন্তু লাইকটা আমার সেই অনুপাতে অনেক কম হচ্ছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের একটা লাইকে আমার চ্যানেলটাকে অনেক আগে নিয়ে যাওয়ার সাপোর্ট পাবো। তাই আমার অনেক রিকোয়েস্ট করছে এই সকালবেলাতে যে প্লিজ একটু লাইকের বোতামটা তোমরা একটু টিপে দিও, এর জন্য আমি অনেক কৃতজ্ঞ হব তোমাদের কাছে। যদিও তোমরা দেখছো আমি খুব আনন্দ পাচ্ছি, তো লাইকটা পেলে আমি আরও আনন্দিত হয়ে আরও ভালো ভালো ব্লগ আমি এনে তোমাদের দেখাতে পারবো। তাই তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকলো, তোমরা প্লিজ লাইকের বোতামটা টিপো। আর দেখো আজকে এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, দুটো স্যান্ডউইচ আর এক কাপ করক চা। করক চাটা না আমার ভীষণ প্রিয় জানো তো, তো এই করক চাটা পেলে সকালবেলার ইমেজটা অনেক বেড়ে যায়। তাই তোমাদের কাছেই তো শেয়ার করব, কাকে বলবো বলো। তো চলো একটু বাগানে নিয়ে যাই। এই যে বাগানে এসেছি, দেখো এটা কিন্তু খুব ভালো একটা গাছ জানো, একটা ফিগ, একটা ফল যেটাকে কি হিন্দিতে বলে এটা আঞ্জির। এটা কিন্তু খাওয়া খুবই ভালো। তো আমার মেয়েরা তো গেট খোলে না, বেরোয় না, কেউ বাগানে থাকে না তো সারাটা দিন। আমার হাজব্যান্ড দেখতে পেয়ে কি খুশি, এই ফলগুলো পাড়লো, পেরে আমরা সবাই খাচ্ছি, আগে তো খেতাম না, এখন এত মিষ্টি আর এত সুস্বাদু, কি বলবো তোমাদের, আমি বলে জানাতে পারবো না। তোমরা কাছে থাকলে আমি তোমাদেরও খাওয়াতাম, এত একটা দামি ফল। দেখেছো কত সুন্দর এই ফলটা, আমি তো আগে খেতাম না, এখন খেয়ে এত টেস্ট পেয়েছি যে এখন তো ডেলি একটা দুটো করে পাড়ছি আর খাচ্ছি। ঘরের গাছের ফল কেউ না খায়, দেখো খুব মন ভরে গেল দেখে। চলো যাই দেখি। এই তো দেখো আমার নাতনির ফার্স্ট বার্থডেতে এই একটা গিফট ছিল ওর, কিচেন সেট। সেই কিচেন সেটটা এতদিন খোলা হয়নি, কেন কি ও তো ছোট, ও তো আর বোঝে না খেলা কী জিনিস। তো এখন দেখি কিচেনে আমি রান্না করি, আমার কাছে কিন্তু চলে যায়, দি দি করে যায়, আমার ড্রেসটা ধরে টানে, কোলে নাও, ও কোলে নিয়ে যেই কোলে তুলি দেখি খুন্তিটাও হাত দিচ্ছে, ও খুন্তিটা নেবে, কি রান্না হচ্ছে সেটা দেখি ঝুঁকে গিয়ে দেখে। তখন বুঝতেই পারলাম যে ওর খেলনাপাতির দিকে একটু ঝোঁক যাচ্ছে। তো এটা শুনে আমার মেয়ে বললো, না তাহলে ওর একটা আছে কিচেন সেট, ওটাকে সেটটা লাগাই। কবে থেকে লাগাও লাগাবো করছিলো আর হয়ে উঠছিলো না, তো এখন ওরা সেটা দেখে আবার এই কিচেন সেটটা খুললো। তো দেখেছো কেমন কিচেন সেট, প্রত্যেকটা স্ক্রু আছে, ক্লেম আছে, এবং এগুলো পুরো কার্ডবোর্ড, কি সুন্দর ল্যামিনেশন করা কার্ডবোর্ড। আমি তো দেখে অবাক হলাম, আমি বললাম প্লাস্টিকের কিছু হবে হয়তো, কিন্তু এত মজবুত দেখে আমিও মানে আমারও হতবাক হয়ে গেলাম যে এত সুন্দর জিনিস, কি ওয়েট। আমি ছোটো বাচ্চার বললো, দাঁড়াও মা এই কিচেন সেটটা আগে সেট হোক, তারপরে দেখবে কেমন কিচেন। আমি ঠিক আছে তোরা সেট কর, তারপরেই দেখবো তাহলে যে কেমন কিচেন সেট। তারপরেও বাবা খোলার পর প্রত্যেকটা জিনিস দেখতে গিয়ে দেখি জলের ট্যাপ রয়েছে, ওভেন রয়েছে, এগুলো সব কিছু সেট করতে হবে, ফোন আছে। তো আমার ঠিক আছে তোরা সেট কর, সেট করেই নে। তারপর দেখো এই তো অনেকটা সেট হয়ে গেছে, দেখেছো স্ট্রাকচারটা হয়ে গেল, সত্যি একদম কিচেন সেটের মতোই। আমি তো ভাবছি যে এরকম কিচেন সেট হলে তো খুব ভালো হয়, যে কেউ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। তো দেখো একটা ছোটো বাচ্চার কিচেন সেট এত সুন্দর, আমি মানে নিজেই অবাক হচ্ছি যে কী করে মানে এত সুন্দর হয়, আমি তো বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা কিচেন সেট দাঁড়াবে। এই তো দেখো কিচেন সেট ফুল রেডি, এই যে তোমাদের এখন খুলে দেখায়,
যে কত সুন্দর কিচেন সেটটা হলো। আর ওর আবার রান্নাবাটির জিনিস দেখো, এগুলো সব ওর, হাতা খুন্তি চামচ ফোক চাকু সব কিছু দেখো, বেগুন ঝিঙে পটল সমস্ত কিছু, মাছ টাছ সব কিছু খেলনাপাতিতে আছে। ও কতটা খেলবে সেটা তো বলতে পারছি না, এখন ও দেখেনি, ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠে আসুক তারপরেই বুঝতে পারবো যে ওর খেলনাপাতির দিকে কতটা ঝোঁক। কিচেন ক্যাবিনেট সেট করা হলো আজকে, এই যে সব আছে সেল, সব জিনিস রাখার, মাইক্রোওয়েভ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ, এটা হচ্ছে ট্যাপ, আমার ফোন, হ্যালো মা রান্না হয়ে গেছে চলে এসো, এটা হচ্ছে ফোন সেট, এখানে বাসন ধোবে, এই যে দুটো ওভেন রান্না করার জন্য, এটা মাইক্রোওয়েভ, এটা হচ্ছে ওভেন কিছু, এখানটায় সব বাসন টাসন রাখার, বাবা এই ছোটো ছোটো বাচ্চার কত সুন্দর কিচেন সেট দেখে আমিই তো মুগ্ধ হয়ে গেলাম, এরকম আমাদেরও কিচেন সেট হতো কত ভালো, এক জায়গায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। কি এটা কি বাবা, দাও দেখো দেখো এই দেখো, একটু গাছে কি না, এটা কি বেটা, করো রান্না করো, ফিশ রান্না করো, হ্যাঁ করো রান্না করো, নান্না কবে ফিস নান্না কবে, তুমি দৌড়ো দৌড়ো ফিস নান্না কবে, বাবা কি সুন্দর কিচেন গো। এই যে কিচেন সেটটা পেয়ে আমার নাতনি ভীষণ খুশি, খুব খুশি, প্রথমে তো কান্নাকাটি করছিল তারপরে এত খুশি হয়ে গেল যে বলার নেই, ওর দেখে আমরাও খুশি। দেখো এটা আমার নাতনির স্ট্রোলার, এটা আর ব্যবহার করা যাবে না তাই ওরা বাইরে রেখে দিল, এখানে কোনো জিনিস বিক্রি হয় না, এখানে এইভাবে হয় কোনো ফ্রেন্ডসদের দিয়ে দেয় দেবার মতো থাকলে, আর নইলে ওই বাইরে রেখে দেয়, ওদের কেউ এসে হয়তো তুলে নিয়ে যায় কিংবা গাড়ি করে এসে নিয়ে যাবে, এখন কি করবে জানি না সেটা। এই যে আমরা চলে এসেছি এখন বাগানে, আমার মেয়ের বাগানে, বিকেলবেলা তো তাই বাগানে এলাম, দেখো আমার নাতনি আবার গগলস পরে ঘুরবে রোদ্রের মধ্যে, বাবা রে বাবা, দেখছো আমি এত ডাকি কিন্তু সাড়া নেই, ডুরু গগলস পরো, ও ডুরু গগলস পরো, দেখো কেমনভাবে তাকিয়ে আছে, ও না ওই গাছের পাতাগুলো নড়া দেখছে কিন্তু, আমি তখন তো ভাবছি একভাবে কী দেখছে, দেখেছো গাছের পাতাগুলো কেমন নড়ছে, ও এইগুলোকে ধ্যান দিয়ে দেখছে যে এগুলো কী করে হচ্ছে, ও নিজেও বুঝতে পারছে না, ও খেলনাগুলো খেলে না, ও ভাবছে সেরকম কোনো খেলনা হবে, এটা জানো তো অলিভ গাছ দেখো, আর ওই দূরে ওটা আপেল গাছ, আমি নিয়ে যাচ্ছি আপেল গাছের গোড়ায়, অনেক ফ্রুটসের গাছ আছে গো, এই দেখো এগুলো কিন্তু আঙুরের গাছ, খুব ভাল লাগলো আমার আঙুর গাছটা দেখে, আঙুর ধরে আছে ছোটো ছোটো, একটা ফিগের গাছ আছে সেটাও দেখিয়েছি আগে, তারপর একটা চেরি গাছ আছে, দেখেছো গাছে কত আপেল ধরে আছে, একদম লাল লাল আপেল, বাবা মানে চিন্তা করা যায় না এত আপেল, অন্যবার তো অনেক হয় এবার হয়ইনি বলছে, এবার হয়তো 10% আপেল ধরেছে, আর অন্যবার বলছে থোক থোক, এক একটা থোকে 18-20 করে আপেল ধরে, দেখো কত বড় বড় আপেলগুলো হয়েছে। এই যে আপেল গাছ দেখে মন আমার এই জন্যই ভরে গেল, আর আমার হাজব্যান্ড তো ডিফেন্সে ছিলেন, তো আমাদের তো হর জায়গা পোস্টিং হতো, তো আমরা এরকম কাশ্মীরে পোস্টিং ছিলাম, তখন এই মেয়েকে কোলে নিয়ে ওখানে আপেল গাছে আপেল পেরেছি, আর আজ দীর্ঘদিন পরে এই লন্ডনের বুকে এসে আমার মেয়ের বাড়িতে আপেল গাছ এবং তার মেয়েকে কোলে নিয়ে আমি আপেল পারলাম, তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা, ভীষণ পেলাম, মানে সেই পুরনো দিন জায়গায় ফিরে গেলাম এবং সেই কাশ্মীর মনে পড়ে গেল, সেই আপেল পাড়া মনে পড়ে গেল, যাই হোক তোমাদের কাছে এইটুকু শেয়ার করলাম যে দেখো আপেল গাছটা দেখে আমার কত দিনের কথা মনে পড়ে গেল, এর জন্য আমি খুব হ্যাপি হলাম। তো এইভাবে আমাকে তোমরা একটা লাইক দিয়ে হ্যাপি রেখো, যেন তোমাদের একটা লাইক পেলেই আমার চ্যানেলটা অনেক আগে যাবে, তাই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে প্লিজ লাইকের বোতামটা যেন তোমরা টিপতে ভুলো না, এবং তোমরা চ্যানেল দেখছো সেটা তো আমি বুঝতেই পারছি, সাবস্ক্রাইব যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব যেন করে দিও,
আর দেখো যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গা দিয়েই শেষ করছি। ওটা ছিল সকাল 8টার সিন, এটা হচ্ছে রাত্রি 8টার সিন। দেখো এখনও কতটা বেলা আছে, দেখেছো রাত্রি 8টা বাজে কেউ বলবে? এটা রাত্রি 8টা বাজছে কিন্তু। তো যাই হোক আজকের মতো রাখি, তোমরা খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, খুব সুস্থ থেকো, আর আমাকে একটা লাইকের বোতাম টিপে আমাকে ওইভাবে আনন্দে রেখো। লাইকের বোতামটা প্লিজ তোমরা যেন দিও লাইক, তোমাদের লাইক পেলেই আমি খুব খুশি থাকবো, আনন্দে থাকবো। আজকের মতো রাখি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গুড নাইট, বাই বাই।